আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা আরেকটি টপিকস দেখব, সেটা হচ্ছে ট্রেট। তো আমরা যখন কোনো একটি ক্লাসকে এক্সটেন্ড করি, হ্যাঁ, বা হচ্ছে একটা ক্লাস আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করে, সে হচ্ছে সর্বোচ্চ একটা ক্লাসকে এক্সটেন্ড করতে পারে। আর এক্সটেন্ড করার মেইন যে একটা সুবিধা, সেটা হচ্ছে আমরা মেথডগুলোকে এক্সটেন্ড করতে পারি। তো দেখা গেছে যে আমাদের যে প্রপার্টিগুলোর প্রয়োজন হয়, তো প্রপার্টিগুলো চাইলে তো আমরা যে কোনো ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করতে পারি, কিন্তু দেখা গেছে আমাদের যে মেইন ফাংশনগুলো, ওই ফাংশনগুলোই আমাদেরকে সবচেয়ে বেশি ফ্যাসিলিটি দিয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যেটা আমাদের এখানে লিমিটেশন, যে আমরা একটা ক্লাস অ্যাট এ টাইম একটা ক্লাসকে কী করতে পারে, ইমপ্লিমেন্ট করতে পারে। ধরুন আমার কাছে, আমি যদি এটাকে ক্লাস হিসাবে নিই, ক্লাস ইউজার, ঠিক আছে, তো তার কাছে ধরুন একটা ফাংশন নেম আছে শো নেম। হ্যাঁ, সে হয়তো এখানে জাস্ট লগ করতেছে, হচ্ছে লগ না, ইকো আর কি, ইকো করতেছে কাকে, হয়তো এরকম করতেছে যে শো নেম, শো নেম, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে দেখেন সেট নেম, ঠিক না? তো সেট নেম আপাতত হচ্ছে আমরা সেট করতেছি না, জাস্ট হচ্ছে হয়তো লিখে দিচ্ছি ইকো সেট নেম, ঠিক আছে, শেষে একটা সেমি কোলন এটা থাকবে না। আচ্ছা, এরপর ধরেন আপনি হয়তো আরেকটা ক্লাস নিতে পারেন, হ্যাঁ, সেটা হয়তো ক্লাস ইউজার টু দিলেন। হ্যাঁ, ক্লাস ইউজার টু, তো ইউজার টুতে হয়তো এরকম আরেকটা ফাংশন আপনি তৈরি করলেন জাস্ট। হ্যাঁ, এটা দিলেন হচ্ছে শো নেম টু, এটা হয়তো শো নেম টু। কিন্তু আপনি যদি টিচার তৈরি করতে চান, আপনি যদি এখানে করেন হচ্ছে এক্সটেন্ডস, হ্যাঁ, এক্সটেন্ড যদি করেন, আপনি হয় ইউজারকে করতে পারবেন আর নয়তো ইউজার টুকে করতে পারবেন, দুইটাকে কিন্তু করতে পারবেন না। আর একটা হচ্ছে দেখেন, যেহেতু আপনি এক্সটেন্ড করতেছেন, সেম নামে হচ্ছে দুটো ফাংশনকে আপনি, দুটো মেথডকে আপনি ইমপ্লিমেন্ট বা হচ্ছে এখানে লিখতে পারবেন না, কিছু লিমিটেশান থাকে। তো এখানে দেখেন কোনো প্রবলেম নাই, আপনাকে যা দেখানো সবই দেখাচ্ছে। যদি আপনি সরাসরি ফাংশনগুলোকে কল করেন, হ্যাঁ, যদি শো নেমকে কল করেন, ইউজার ওয়ান, এই যে আমরা এখান থেকে যেগুলো কল করছি আর কি, শো নেম কল করছে, শো নেম, শো নেম, শো নেম, আমরা কাকে এক্সটেন্ড করলাম, টিচার, ইউজার, ও যে শো নেম, এটা ডুপ্লিকেট হয়ে গেছে। আচ্ছা, জাস্ট এইভাবে দিচ্ছে, ঠিক আছে, দেখেন শো নেম, ও এটা ইকো হবে তো। আচ্ছা, যে শো নেম দেখাইছে, হ্যাঁ দেখেন, আচ্ছা এখানে রিটার্ন করি, জাস্ট রিটার্ন, ইকো দিলে হচ্ছে ওই এখানে আর প্রিন্ট হয় না, দেখেন শো নেম। হ্যাঁ, যদি এখান থেকে সেট নেম দেন, তখন হয়তো সেট নেমটাও কল হবে আর কি, সেট নেম, ঠিক আছে। এখন আপনার প্রয়োজন হচ্ছে, এটা তো এক্সটেন্ড করছেন, ইউজার টুটাকে আপনার এক্সটেন্ড করা দরকার। হ্যাঁ, কারণ হয়তো এখানে এমন কিছু মেথড আপনি তৈরি করে রাখছেন যেগুলো আপনার এই ইউজারের জন্য বা হচ্ছে টিচার ক্লাসের জন্য প্রয়োজন, তখন এটা একটা প্রবলেম, ঠিক না? আপনি কিন্তু মাল্টিপল ইমপ্লিমেন্ট করতে পারবেন না বা হচ্ছে এক্সটেন্ড করতে পারবেন না। তো সেক্ষেত্রে যেটা করা হয়, একটা ট্রেট বানানো হয়। হ্যাঁ, ট্রেট, তো ট্রেট হচ্ছে জাস্ট একটা ট্রেট কিওয়ার্ড ইউজ করবেন। করার পর আপনি এখানে আপনার মতো করে ফাংশন লিখবেন, সব পাবলিক অথবা আপনার প্রপার্টি দিয়ে। তো এখানে যেটা করতে পারবেন আপনি হচ্ছে, তখন আর আপনাকে এক্সটেন্ড করতে হবে না। হ্যাঁ, আপনি যদি এখানে লেখেন ইউজ, ইউজ, ধরুন আমি ইউজ করলাম হচ্ছে কাকে, ইউজার ওয়ানকে, ইউজার, ইউজারকে আর কি, মিনস যেহেতু ইউজারই ছিল। দেখেন এখন যদি রিলোড দেন, সেম কাজ কিন্তু করতেছে, দেখছেন। এখন এই ইউজার টুকে যদি আমি ট্রেড বানাই দিই, ট্রেড, হ্যাঁ, তাহলে দেখেন আমাকে এখানে শুধুমাত্র কমা দিয়ে বলে দিতে হবে আমি ইউজার টুকে কী করতে চাই, ইউজ করতে চাই। দেখেন এখন ইউজার টু থেকে যদি আমি শো মি টুকে, হ্যাঁ, ধরুন আমি এখান থেকে শো নেম টুকে কল করছি, দেখেন, দেখছেন, মানে হচ্ছে যে আমাদের মেথড রিলেটেড যে একটা ইস্যু থাকে, হ্যাঁ, আপনি হচ্ছে বিভিন্ন ট্রেটে, ওই বিভিন্ন রিলেটেড, ধরুন হচ্ছে আপনি একটা ট্রেট বানালেন যেখানে শুধুমাত্র আপনার স্ট্রিং রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো আপনি সলভ করবেন, হয়তো আপার কেস থেকে লোয়ার কেস, লোয়ার কেস থেকে আপার কেস, হ্যাঁ, তারপর স্ট্রিং ফাঁকা স্পেস রিমুভ করা, এরকম কিন্তু আপনি অনেকগুলো ফাংশন তৈরি করতে পারেন। আবার আরেকটা আপনি ট্রেট বানালেন যেখানে শুধুমাত্র অ্যারে নিয়ে কাজ হবে, তো দেখা গেছে অ্যারেতে তো আপনি নর্মালি অনেকগুলো ফাংশন বিল্ট ইন আছে পিএইচপিতে, তারপরে ধরুন আপনি আপনার মতো করে কিছু বানালেন, অথবা এমন হতে পারে আমরা যখন র পিএইচপিতে দেখেছিলাম পেজিনেশন তৈরি করা, ঠিক না? তো সেক্ষেত্রে কী করা লাগতো, যেখানে পেজিনেশন দরকার আমাদেরকে রতে বা হচ্ছে নিজের, মানে আমরা পুরনটা ইউজ করতে পারতাম না, ঠিক না, কপি করে করে ইউজ করা লাগছে। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো ট্রেট বানায় রাখি, হ্যাঁ, যে ট্রেটের মধ্যে একটা ফাংশন থাকলে ওই ফাংশনের কাজই হচ্ছে কি, আমাকে একটা প্রেজেন্টেশন তৈরি করে দেওয়া, তো আমার কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায়, ঠিক না?
তো ট্রেটের কাজই একটা, আর ট্রেট সবচেয়ে বেশি যেটা সুবিধা দিয়েছে সেটা হচ্ছে এটা, হ্যাঁ, যে আমার মাল্টিপল ক্লাসকে আমি কী করতে, যদি এগুলো ক্লাস না ট্রেট আর কি, যে আমি মাল্টিপল ট্রেটকে কী করতে পারি অ্যাট এ টাইম আমি ইউজ করতে পারি, ঠিক আছে। শুধু কিওয়ার্ডটা চেঞ্জ হবে, এখানে হবে ট্রেট আর এখানে হবে কি ইউজ। তো অবজেক্ট ওরিয়েন্টেডের মেইন ব্যাপার এগুলাই, যে আমরা মেইন টপিকসগুলো যদি আমরা চিন্তা করি তাহলে এগুলাই হচ্ছে মেইন, হ্যাঁ, কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, প্রপার্টি, মেথড, দেন হচ্ছে ইন্টারফেস, তারপর থাকে হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট, দেন হচ্ছে ট্রেট, আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, যে পাবলিক প্রাইভেট, এটা আপনি সম্পূর্ণ আপনার অ্যাপের উপর ডিপেন্ড করবে, যে আসলে আপনি কোন প্রপার্টিকে কীভাবে হচ্ছে আপনি আপনার অ্যাক্সেস দিতে চান আর কি, হ্যাঁ, বা আসলে কে কতটুকুতে অ্যাক্সেস পাবে সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। তো এই ছিল ওভারঅল আপনার অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি নিয়ে বেসিক একদম। তো আমরা নেক্সট হচ্ছে সরাসরি হচ্ছে আমরা প্রজেক্টে চলে যাব, যেখানে হচ্ছে প্রথমে আমরা সরাসরি প্রজেক্টে যাব না, কিছু প্রবলেম জাস্ট ইমপ্লিমেন্ট করব কীভাবে একটা প্রজেক্ট স্ট্রাকচার হয়ে থাকে। তো এখানে তো আমরা সব ক্লাস বা ট্রেড এক পেজে পড়ে ফেলছি, ঠিক না? তো এতে দেখা গেছে আপনার পেজটা হয়তো এমন হতে পারে যে 1000, 1200, 1500 লাইন হয়ে গেছে নিচে নামতে নামতে আর কি। তো এইভাবে তো আমরা করবো না, ঠিক না? তো আমরা র পিএইচপিতে বা বেসিক পিএইচপিতে যেরকম বিভিন্ন ফোল্ডার তৈরি করে করে করে, হ্যাঁ, বা হচ্ছে ডিরেক্টরি তৈরি করে আমাদের ফাইলগুলোকে ম্যানেজ করেছিলাম, হ্যাঁ, সেমভাবে হচ্ছে আমরা এইভাবে ট্রেডগুলোকে ক্লাসগুলোকে আমরা ম্যানেজ করব, ঠিক আছে, যাতে হচ্ছে কী হয় আমাদের অ্যাপটাকে খুব সহজে আমরা খুঁজে পাই যে আসলে কোথায় আমি কী ইউজ করছি। ওকে, তো সবাই একটু বেসিকটা যদি আপনি প্র্যাকটিস নাও করেন কিন্তু একবার যদি দেখে নেন, আপনার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড অনেক সহজ মনে হবে। আর অবজেক্ট ওরিয়েন্টেড খুব কঠিন না, যদি আপনি প্র্যাকটিক্যালি একবার করতে পারেন আপনার জন্য অনেক সহজ মনে হবে। আর এছাড়া W3 স্কুল অনেক সহজ করে আপনাকে এই OOPটা ওদের ডকুমেন্টেশন করেছে, সো আপনি যদি জাস্ট একবার রিডিংও পড়েন তাও কিন্তু আপনি খুব সহজে বুঝে যাবেন যে আসলে কোথায় কীরকম হয় বা হচ্ছে কোনটার কী কাজ। হ্যাঁ, জাস্ট হচ্ছে আপনি যে ডেফিনেশনগুলো একবার পড়েন আপনি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা নেক্সট ক্লাস আমাদের কবে, আগামী সোমবার, তো সোমবারের মধ্যে আশা করি আপনারা ফুল সবগুলো পার্ট এক দেখে ফেলবেন। তো ক্লাসটা এই পর্যন্তই থাকলো, সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।